সেখানে এবার কোনো সমস্যাই নেই, এখন পর্যন্ত হয়নি। ঢাকা চট্টগ্রাম ক্লিয়ার। আমি এখন ওই পথে ব্রাহ্মণবাড়িয়া যাব, ব্রাহ্মণবাড়িয়া ময়নামতি রোডে আমি যাব, আমি এখান থেকে রওনা দেব। তো এখানে এবার ঘরমুখী যাত্রীদের জন্য সবচেয়ে ভালো সংবাদ হচ্ছে যে এবার রাস্তার জন্য কোথাও যানজট হচ্ছে না। হয়তো অতি বর্ষণের কারণে কোথাও কোথাও ধীরগতি হলেও গাড়ি স্টাক আপ হচ্ছে না, থেমে থাকছে না। এবার এটা একটা ভালো দিক এবং সব রাস্তাই এখন ক্লিয়ার। আমি ঢাকা চট্টগ্রাম, ঢাকা সিলেট, ঢাকা টাঙ্গাইল, ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু যে সেতু, সেতুর ওপারে সকালের দিকে একটু সমস্যা হয়েছিল, একটা গাড়ি বিকল হয়ে যাওয়াতে সেখানে কিছুক্ষণ যানজট ছিল, এখন ওই যানজটও নেই। পুরো রাস্তা নর্থ বেঙ্গল পর্যন্ত ক্লিয়ার। আর এদিকে তো বললাম টার্মিনালে পর্যাপ্ত গাড়ি আছে, আর ময়মনসিংয়ের দিকেও ক্লিয়ার, গাড়িও আছে পর্যাপ্ত। আর যদি গাড়ি কোনো কারণে শর্ট হয় তাহলে বিআরটিসি আমাদের প্রাইভেট গাড়িগুলোকে সহযোগিতা করার জন্য প্রস্তুত আছে। কাজে এবার আর কোনো দিক থেকে আমরা কোনো প্রকার যে ফ্যাসিলিটিস বা যাওয়ার যে বিষয়গুলো, উই আর নট রানিং শর্ট অফ এনি ফ্যাসিলিটিস। কাজে আমার মনে হয় আর কোনো এবার মোটামুটি হাসেল ফ্রি একটা ঈদ যাত্রা হবে, এবং আমি আশা করি ফেরার পথেও সবাই ওটা তো স্টেগারিং হয় স্মুথলি আসবে। আজকে একটু চাপ বাড়বে কারণ আজকে বিকেলবেলা গার্মেন্টসগুলো যখন ছুটি হবে তখন কিছুটা চাপ বাড়বে, তবে আমি বিশ্বাস করি খুব ভারী বর্ষণ না হলে গাড়ি স্টাক আপ হবে না, চলবে। আচ্ছা কাদের ভাই, আল্লাহ না করুক যদি পথমধ্যে কোনো দুর্ঘটনা ঘটে, সেক্ষেত্রে যাত্রী সেবার জন্য কী কী মানে ব্যবস্থা রেখেছেন? সব ব্যবস্থা আছে, সব ব্যবস্থা আছে। সেখানে গাড়ি বিকল হওয়ার জন্য এবার সাফিসিয়েন্ট রেকারের ব্যবস্থা করা হয়েছে। তাছাড়া যদি কেউ কোনো কারণে দুর্ঘটনা হয় তাহলে আমাদের লোকেরা সেখানে, সড়কের লোকেরা, পুলিশ সবাই আছে, ফার্স্ট এইডের ব্যবস্থাও আছে। পথে পথে আমরা টয়লেট সুবিধাও রেখেছি, মোবাইল টয়লেট সুবিধাও আছে, এবং বিভিন্ন যে ফিলিং স্টেশনগুলো আছে তাদেরকে বলা হয়েছে যাত্রীদেরকে প্রয়োজনীয় যেমন টয়লেট সহ অন্যান্য ফেসিলিটিস সরবরাহে তারা যেন কোনো প্রকার কৃপণতার পরিচয় না দেয়। সবাই এবার সহযোগিতার জন্য প্রস্তুত। আমি আশা করি ঈদ যাত্রাও স্বস্তিদায়ক হবে। অতিরিক্ত ভাড়াদায় বন্ধে মোবাইল কোডের বিষয়ে বলবেন কিন্তু কী পরিমাণ? মোবাইল কোড এখানে ভিজিলেন্স টিমে আছে, আপনি আমাকে দেখান, কেউ যদি অতিরিক্ত ভাড়া আদায় করে সঙ্গে সঙ্গে ভিজিলেন্স টিমকে কমপ্লেইন করুন, সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেব। কমপ্লেইনের বিষয় কিন্তু ধরেন গতকালকে আমাদের মিডিয়ারই একজন এসে টিকিট কেটে গেছে, এখানে টিকিট চেয়েছে পায়নি, কিন্তু পরে বলছে আমাকে যে কোনো উপায় টিকিট দেন, তখন তার থেকে 500 টাকা ভাড়া এই টার্মিনাল থেকে বেশি। শুনেন আরেকটা বিষয় যে এই টার্মিনালের যে অব্যবস্থা মানে যাত্রী সেবার ক্ষেত্রে যে মান এটা একটু বাড়ানো উচিত বলে যাত্রীদের কিন্তু অভিযোগ রয়েছে, যেমন নোংরা ময়লা এবং আমি বলি ঢাকা সিটিতে যে তিনটা টার্মিনাল আছে এর মধ্যে সবচেয়ে ভালো মানের টার্মিনাল হচ্ছে এটি। আমি তো গত 7 বছর ধরে সব ঈদেই আসছি, এ অভিযোগটা সঠিক নয়। বৃষ্টির জন্য একটা জায়গায় কিছু পানি জমেছে, সেটার জন্য তো আমি মন্ত্রী, আমার কোনো অসুবিধা হয়নি, আমি তো পাশ দিয়ে হেঁটে আসছি, যথেষ্ট জায়গা। আর এখানে যাত্রীদের বসার জায়গাটা অন্তত আছে, অন্যান্য অনেক টার্মিনালে এই ব্যবস্থাটা নেই। তো এটা আরও উন্নত করার জন্য আমি সিটি কর্পোরেশনকে বলবো, এটা তাদের ব্যাপার, সিটি কর্পোরেশনকে আমি অনুরোধ করব নেক্সট টাইম যেন কোরবানির ঈদের সময় এখানে ব্যবস্থাপনাটা আর একটু ভালো হয়, আর একটু উন্নত। আর সাফিসিয়েন্ট ফ্যান আছে, আমি তো দেখলাম ফ্যান আছে, তাকে সর্বশেষ প্রস্তাব দেওয়া হয়েছে সম্মিলিত সামরিক হাসপাতাল। সম্মিলিত সামরিক হাসপাতালের চেয়ে আমাদের দেশে আর এর চেয়ে ভালো হাসপাতাল, এর চেয়ে ব্যবস্থাপনা থেকে শুরু করে লেটেস্ট
এখানে যা যা যন্ত্রপাতি, এখানে যা যা সরঞ্জাম চিকিৎসার জন্য প্রয়োজন, বাংলাদেশে বোধ সুচিকিৎসার ব্যবস্থাপনা এবং ব্যবস্থা সিএমএইচের চেয়ে ভালো ব্যবস্থা আর কেউ গ্যারান্টি দিতে পারবে না। তাহলে কি আমি জানতে চাই, বিএনপি কি চিকিৎসা চান বেগম জিয়ার, না এ নিয়ে রাজনীতির ইস্যু খুঁজতে চান? এটা হলো আমার প্রশ্ন। সিএমএইচ যাদের পছন্দ না, নিশ্চয়ই তারা রাজনৈতিক ইস্যু খুঁজছে, তার সুযোগটা তারা কেন গ্রহণ করছে না? আসলে তারা এ নিয়ে রাজনৈতিক ইস্যু খুঁজছে, এবং ইস্যু এখানে খালেদা জিয়ার চিকিৎসাটা ব্যাপার না, এখানে বিএনপির যে নানাভাবে ইস্যু খুঁজে তারা সব ইস্যুতে ব্যর্থ, এখন এটা নিয়ে একটা ইস্যু খুঁজছে। আর্মি পরিবার সিএমএইচকে বিশ্বাস করে না, আস্থায় আনে না, এটা কেমন কথা? সিএমএইচ আমরা সাজেস্ট করেছি, সময় কেমন করে সিএমএইচ কেন, জিয়া পরিবার কেন চায় না? এটা তো সামরিক বাহিনীর পরিবার, এখানে সামরিক বাহিনীকে বেগম জিয়াকে বিশ্বাস করেন না? আমার এই প্রশ্নটা।